প্রিয় দর্শক, oiko.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের শিরোনাম নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ। ধন্যবাদ রেজানুর সাহেব, আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য। পত্রপত্রিকায় প্রকাশিত একটা শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, দুর্বল শিক্ষার্থীদের যত্ন নেই আগ্রহ প্রাইভেটে, র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু, পরিবারের দাবি নির্দোষ, র‍্যাব বলছে প্রতারক। আইরিশদের উড়িয়ে শুরু বাংলাদেশের রমজানে আন্দোলনের ডাক দেওয়ায় বিএনপির সমালোচনা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। সমকালের শিরোনাম, র‍্যাবের হাতে আটক নারীর মৃত্যু, মামলার আগে আটক নিয়ে নানা প্রশ্ন, ব্যাংকেই ডলারের কালোবাজার, জিতবে না জেনেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। কালের কণ্ঠের শিরোনাম, রেলওয়ের ঈদের টিকিটের ঝক্কি 10 মিনিটেই শেষ হবে, অন্তত রমজানে মানুষকে নিস্তার দিন, মাননীয় প্রধানমন্ত্রী। নওগাঁয় নারীর মৃত্যু, আটকের 31 ঘন্টা পর ডিজিটাল আইনে মামলা, এবার স্যার সম্বোধন না করায় কুলিয়াচরে শিক্ষকের উপরে চড়াও। ইত্তেফাকের শিরোনাম, প্রভাবশালীদের চাপে ভোট হচ্ছে না 8 পৌরসভায়, সিপিডির বাজেট সুপারিশ, পরিবারের প্রতি খাবার খরচ বেড়েছে 25%। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, জুনেই রেল চলবে পদ্মায়, শেখ হাসিনাকে বাইডেনের চিঠি, স্মরণ করিয়ে দিলেন অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা। আমাদের সময় শিরোনাম, রোডম্যাপ ঘোষণার পর আবার কেন সংলাপ, নালিশ আর কান্নাকাটি বিএনপির চরিত্র, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। মানব জমিনের শিরোনাম, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিলেন বাইডেন, যুগ্ম সচিব এনামুলের অভিযোগে জেসমিনকে তুলে আনে র‍্যাব। কালবেলা শিরোনাম, রোজায় ভোগাচ্ছে গ্যাস, বাইরে নালিশ করা বিএনপির চরিত্র, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। দেশরূপান্তরের শিরোনাম, আকাশ ছুতে চায় বিমান ভাড়া, আকাশ ছুতে চায়। আমরা যদি সময় পাই আর সেটা হয়তো আমরা আলাপ করব, কিন্তু নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে অন্তত রমজানে মানুষকে রেহাই দিন, আন্দোলন রাজনৈতিক আন্দোলন তো চলবে, নাকি রেহাই দিন কি বলবেন? না, আপনি যে জিনিসটা হচ্ছে, রেজেন্ট আবারও আপনাকে ধন্যবাদ, যে আপনিও গণমাধ্যমের লোক, আমিও, আমরা মোটামুটি একই প্রতিষ্ঠানে কাজ করেছি দীর্ঘদিন, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। তা আমরা আন্দোলনের সময় তো স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদ, জিয়া, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনগুলো তো আমরা দেখেছি, মানে এমন না যে এটা গল্পের শোনা, দেখাই তো, কাজও করা। তো পবিত্র মাহে রমজানে অন্তত কোনো আন্দোলন কখনো কেউ করেননি, এই কারণেই যে একে তো রোজার মাস এবং আন্দোলন, মিছিল, মিটিং যাই করেন সেখানে দুর্ভোগ তো বাড়ে, এছাড়াও কিন্তু রোজার মাসে যেটা দেখা যায় যে ঢাকা শহরে তো আছেই প্রচণ্ড যানজট, বিভিন্ন কারণে ঢাকা শহরে এমনিতেই হচ্ছে, ফ্লাইওভার টাইওভার এগুলো বাদ দেন তারপরে হয়, তার মধ্যে যদি আপনি মিছিল, মিটিং এবং আন্দোলনের কর্মসূচি থাকে এবং কখনো দুর্ভোগটা বাড়ে এবং জনগণের দুর্ভোগ বাড়ে, একই সাথে আপনার, আমরা খেয়াল করতে পারি না, এর কারণে যেটি হয় যে দ্রব্যমূল্য এমনিতেই বাড়ানোর একটি প্রবণতা থাকে, কিছু, আমি সব ব্যবসায়ীদের কথা বলছি না, এক শ্রেণীর ব্যবসায়ী, এক শ্রেণীর আমদানিকারক, তারা থাকেন এই সুযোগের অপেক্ষায়, এবং এই অবস্থায় যখন আপনি মিছিল, মিটিং করবেন বা ইফতারের নামে একটা সমাবেশ করবেন, এই যে গতি প্রবাহটা থেমে যায়, দ্রব্যমূল্য বাড়ে, অর্থাৎ চূড়ান্ত বিচারে যেটি হয় জনগণের দুর্ভোগ হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখেছেন, সে কথাটাই বলেছেন যে এই রমজানটা অন্তত রেহাই দেন, যে আন্দোলন তো করছে নেই, আন্দোলনের তো বাধা নেই, মিছিল, মিটিং, সমাবেশ প্রতিদিন হোক না, হবেই তো, গণতন্ত্র থাকলে গণতান্ত্রিক অধিকার আছে, প্রয়োগ করি, আবার আমরাই বলি যে গণতান্ত্রিক অধিকার নেই, বাক স্বাধীনতা সমস্ত কথা বলা হয়, তারপরে বলা হয় যে বাক স্বাধীনতা নেই, তো সেগুলো ভিন্ন প্রশ্ন, সেই জায়গায় যেতে চাই না। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, তিনি কিন্তু আরেকটি কথাও বলেছেন, এই প্রসঙ্গে আমি শেষ করতে চাই, তিনি বলেছেন যে গরিব মানুষের পাশে দাঁড়ান এবং তার দলের এবং সরকারের কোনো ইফতার পার্টি করবেন না করে দিয়েছেন। আরেকটি কথা বলেছেন, তার দলের বা সব দলেরই
যে যারা যা যারা দায়িত্বপ্রাপ্ত, যে গরিব মানুষের 5 কেজি আটা 10 কেজি চাউলের লোভ যারা সামলাতে পারেন না, তারা রাজনীতি আল্লাহর হাস্তে না করে ভিক্ষায় নামেন, ভিক্ষা করেন, তো এরপরে আর কী কথা বলবেন? তারপরে যদি আমাদের বোধোদয় না হয়, সব কিছু আমরা মনে করি যে সব কিছু একজন উনি ঠিক করে দেবেন, তার কথা তো মানতে হবে। আপনি যেটা বললেন, এই যে মাননীয় প্রধানমন্ত্রী খুব সত্য কথা বললেন, এটা কি আসলে যারা দুর্নীতিবাজ এবং কালোবাজারি করেন তারা কি আদৌ এটাকে শোনেন না বলেই তো ওনার বারবার বলতে হয়, মানে না হলে অন্তত পক্ষে আমরা যদি আমরা জানি না, বারবার বলছেন না যে শাস্ত্রী হই আমরা, শাস্ত্রী হওয়ার জন্য এবং বলা হয়েছে, এবং আপনি জানেন যে আপনার চ্যানেল থেকে যে শেখ সাহেব দেখাচ্ছেন যে কৃষি মানে অর্থাৎ ছাদ কৃষি অন্যান্য জায়গায় কৃষির যে উৎপাদন, মানুষগুলো উদ্বুদ্ধ হন, যেটি গণভবনে তিনি নিজেও উৎপাদন করেছেন, মানে বিভিন্ন সবজি ফল মাননীয় প্রধানমন্ত্রী, এবং সারা দেশে যে কথাটা বলেছেন যে আমাদের প্রতি জমিগুলো, এবং এটি কিন্তু আমরা কিছু মানুষ শুনি না, কিন্তু গ্রামের মানুষ, অসংখ্য সাধারণ মানুষ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আহ্বানে সাড়া দিয়ে তারা কিন্তু খালি জায়গা রাখেন না, ব্যাপক আলোচনা, ব্যাপকভাবে তারা চাষবাস করছে, অনেকে এটা নিয়ে শুরু করেছে, ওই অনুষ্ঠান করে শুরু করেছে, ভুট্টা চাষ করেন, আমি গ্রামে তো যাই দেখি যে তারা যে যা পারে লাউ গাছটা লাগায়, কিছু লাগায়, কিছু হয়তো তো হলে পরে হয় কি, এটি তো আমার আজকে আপনি দেখেন যে এবার মানে আম এবং কাঁঠাল যেভাবে হয়েছে এবং ঝটঝট হয়নি, এবং আল্লাহরও রহমত আছে তার উপর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আল্লাহর অশেষ রহমত, আল্লাহ ভগবান স্রষ্টা যাই বলি না কেন গড, তার তা নাহলে এত ফসল, আমার একজন বলছে যে এই আম এবং কাঁঠাল খেয়েই 6 মাস বাঁচতে পারবে এই দেশের মানুষ, মানে ক্ষুধার্ত অর্থাৎ খাবারের অভাব হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিলেন বাইডেন। না, বাইডেন সাহেব তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, উনি সবসময় সবাইকে স্মরণ করিয়ে দেবেন, কিন্তু তার স্মরণে থাকবে না, এই কথা বললে হয়তো আমারে ধরে নিয়ে গেল, আমি এত ক্ষুদ্র যে আমারে ধরে নেওয়ার কোনো কারণ নাই, কিন্তু যতগুলো অপকর্ম তারা করেন নিজেরা সেই কথাটা স্মরণ রাখলেও হয়। কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত 2 দিন ধরে একজন নারীর মৃত্যুকে কেন্দ্র করে অনেক কথা হচ্ছে, বিশেষ করে র্যাবের হেফাজতে এই নারীর মৃত্যু হলো, পরিবারের দাবি নির্দোষ, র্যাব বলছে প্রতারক, মহামান্য হাইকোর্ট বোধ করি সব কিছু জানতে চেয়েছেন। না, হাইকোর্ট তো গতকালই বলেছেন, আজকে আজকে তো মঙ্গলবার, আজকে বলেছেন যে কারা কারা তাকে জিজ্ঞাসাবাদ করেছে, তার ময়নাতদন্তের রিপোর্ট, সুরতহাল যেগুলো ময়নাতদন্ত সমস্ত রিপোর্ট, কীভাবে মারা গেলেন, এবং একটি কথা যে হঠাৎ মারা গেলেন, হঠাৎ যে কোনো মানুষ যে কোনো সময় আপনি আমি যে কোনো যে কেউ হঠাৎ মারা যেতে পারে, সেটা ভিন্ন, কিন্তু সেটা তো প্রমাণ, সে কারণেই হাইকোর্ট বলেছেন যে যারা জিজ্ঞাসাবাদ করেছেন, যারা ধরে নিয়েছেন তাদের মানে পুরো নাম পরিচয় র্যাবের কাড়া, এবং এমনি তো আমরা দেখি যে র্যাব একটি ভালো প্রতিষ্ঠান, এই কয়দিন আগে র্যাবের প্রতিষ্ঠা বার্ষিকী গেল, আমি সেই অনুষ্ঠানেও ছিলাম, তাদের যে সাফল্যগুলো, মানে আপনি সন্ত্রাসী থেকে জঙ্গি তৎপরতা, জঙ্গি ধরা, সন্ত্রাসী ধরা বিভিন্ন জায়গায় আপনি ভালো করেই জানেন, তো সেই জায়গাটায় হঠাৎ করে আরও একটি, ওই যে একজন যুগ্ম সচিব নির্দেশে, এনামুল, হ্যাঁ, একজন যুগ্ম সচিবের নির্দেশে তাকে ধরে নিয়ে যেতে হবে, আর নিতেই পারে, কিন্তু কি কারণে ধরে নিয়ে গেলে এবং কি কারণে মারা গেল, হাইকোর্ট যখন জানতে চেয়েছেন বিষয়টা কতটা কোনটা ঠিক, এটি হাইকোর্টেই আমার মনে হয় আজকেই হাজির করতে বলেছেন সরকার পক্ষকে সব কিছু, যে কারা কারা জিজ্ঞাসাবাদ করেছেন, কীভাবে মারা গেছেন, তার সুরতহাল থেকে শুরু করে সব রিপোর্ট, এবং হাইকোর্ট কি বলে আমরা এটা অপেক্ষা করতে পারি। অনেক ধন্যবাদ যে একটি স্পর্শকাতর রিপোর্ট, এবং এটা বোধ করি হাইকোর্ট বলেছেন যে জাতি সুবিধে বিচার দেখতে চায়, আমরাও বিচারের জন্য সুবিচার করার জন্য বসে আছি। প্রথম আলোতে শিরোনাম হয়েছে দুর্বল শিক্ষার্থীদের যত্ন নেই আগ্রহ প্রাইভেটে। আমি একটু ছোট্ট করে যদি পড়ে শোনাই আপনাকে, মাউসির প্রতিবেদন, শতকরা 30% বিশ্ববিদ্যালয় দুর্বল শিক্ষার্থীদের আলাদা করে যত্ন নেয় না, শিক্ষকরা কোচিং ও প্রাইভেটে নজর দেন বেশি, প্রতিবেদনের আওতায় আনা 6,872 বিদ্যালয় তার মধ্যে দুর্বল শিক্ষার্থী চিহ্নিত করে না 527, দুর্বল চিহ্নিতই করে না, এবং 1,560 বিদ্যালয় দুর্বল শিক্ষার্থী চিহ্নিত করলেও যত্ন নেন না। এটা আছে শিক্ষার ক্ষেত্র নিয়ে, শিক্ষার ব্যাপারটা নিয়ে কিন্তু আসলে অনেক দিন ধরেই কথা হচ্ছে, যে আমরা যতই বলি না কেন যে শিক্ষাটা হচ্ছে মূল বিষয়টা, একটা জাতির মেরুদণ্ড শিক্ষা, এটি আমরা ছোটোবেলা থেকে কিন্তু জেনে আসছি, মেরুদণ্ড এখন শিক্ষা
ব্যবস্থাটাই যদি আমার দুর্বল হয়ে যায়, অর্থাৎ শিক্ষিত করে তুলতে না পারি, শিক্ষার মান কমেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটি আপনি প্রাথমিক থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, একটি সময় ছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড বলা হতো, কিন্তু এখন তো আর আমরা সে কথাটা বলতে সাহস করে বলতে পারি না, বলা যায় সম্ভব না বিভিন্ন কারণে। এর জন্য দায়ী কে কারা সেটি ভিন্ন প্রসঙ্গ, স্বৈরশাসক থেকে শুরু করে সবাই, কিন্তু এখন যে নেই সেই অবস্থায় এটি তো ঠিক। তো শিক্ষার মানটা প্রাথমিক থেকে শুরু করে সব জায়গায় সর্বত্র বাড়ানোর দরকার। আমি আপনারা একটি কথা বলি যে আমার ছোটো নাতি যে কথাটি বললো, ও এসএসসি পরীক্ষা দিবে, এই মানে ফার্স্ট ইয়ারে এইচএসসি, ও বলছে যে দাদা আমরা 10 মাস পাবো আমরা সময় চূড়ান্ত পরীক্ষা দেওয়ার জন্য, আমাদের দরকার কমপক্ষে 18 মাস, যেটা পুরো সিলেবাসটা শেষ করার জন্য। এই সময়ের মধ্যে আপাতত হয়তো আমাদের ফলাফলে খুব বেশি এটা হেরফের হবে না, কিন্তু এই যে একটা পদ্ধতি করছে, আমরা স্কেপ গোট হলাম এই ওদের বেস এখন যারা ফার্স্ট ইয়ারে এইচএসসি। ও বলছে যে আমরা পরবর্তী জীবনে যে ভোগান্তিটায় পড়বো, আমিও চিন্তা করিনি, বলছে পরবর্তী পর্যায়ে চাকরির ক্ষেত্রে গিয়ে কিন্তু আমরা ঘাটতির মধ্যে থাকবো, আমাদের জুনিয়ররা পুরো সময়টা পাবে পড়াশোনার জন্য, আমাদের সিনিয়ররাও আছে, কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটা পেলাম না, পড়লাম না। তো আমরা যে পরবর্তী জীবনে যে ই করবো, আমাদের নিয়ে কেউ চিন্তা করবে না, তোমরা ভাববা না? এখন এই যে অবস্থাটা সবটা নিয়েই আমাদের কিন্তু চিন্তা ভাবনা করেই একটা সিদ্ধান্ত নেওয়া উচিত না, এটা করে কোনো সিদ্ধান্ত নেওয়া। ও যে কথাটা বলেছে একজন ছাত্র, ও বলেছে যে আপাতত হয়তো আমরা পড়ে ভালো রেজাল্ট করলাম, কিন্তু আমার সমস্যাটা হবে আমাদের এই যে এসএসসির ফার্স্ট ইয়ার যারা আছি, ভবিষ্যতে যখন চাকরি বাকরির ক্ষেত্রে যাব তখন কিন্তু আমরা অন্য মানে সে যেটা বলার চেষ্টা করেছে যে পুরো সিলেবাসটি না করলে তো আমার ঘাটতি থাকবে, এই ঘাটতিটা আমি আপাতত হয়তো ফলে ই হবে না, প্রতিফলিত হবে না, কিন্তু ভবিষ্যতে যখন আমরা চাকরির ক্ষেত্রে যাব বা অন্য কোনো কর্মক্ষেত্রে যাব, তখন কিন্তু জুনিয়ররা আমাদের চেয়ে অনেক বেশি জানবে, আর সিনিয়ররা তো জানলোই আমরা স্কেপ। মানে শিক্ষাক্ষেত্রে এই ধরনের রিপোর্টগুলো আমাদেরকে আসলে বেশি করে ভাবা কেন, ভাবাই কেন যে এই করোনাকালে এই গত 2-3 বছরে আমরা যদি সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষাঙ্গন এবং শিক্ষা ব্যবস্থা, এবং এতে ছাত্রছাত্রীদের নানা ধরনের মনোবৈকল্য দেখা দিচ্ছে, নানা বিষয় আছে, তো সেই জায়গা থেকে যদি শিক্ষকরা, মাননীয় মহামান মানে আমাদের পূজনীয় শিক্ষকরা যদি এটাকে পুষিয়ে না নেন তাহলে আপনি যে কথাটা বলেছেন শিক্ষকদের মাঝে রূঢ় আচরণ করা যাবে না, যে কথাটি যে করোনার সময় কিন্তু আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাঙ্গনের এই কোমলমতি শিক্ষার্থীরা, কিন্তু আজকে শিক্ষকদের হ্যাঁ নিশ্চয়ই অনেকেরই বেশি বয়স যখন হয় তখন, কিন্তু শিক্ষকদের মাননীয় শিক্ষকদের ওদেরকে আরও বেশি মানবিক আচরণের মধ্য দিয়ে কিন্তু ওই যে মানসিক যেই অর্থাৎ কী বলবো আমি জটিলতা যাই কিছু মানে কিছু একটা হয়েছে, ঘর আবদ্ধ ছিল ঘরে দীর্ঘদিন ধরে, এই সব ছেলেমেয়েদেরকে কিন্তু আপনি আরও বেশি মানে যত্ন নেওয়া উচিত, যত্ন নিয়ে ওদেরকে সুস্থ আর স্বাভাবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে আমাদের। এই ক্ষেত্রে বোধ করি প্রসঙ্গক্রমে এই ক্ষেত্রে বোধ করি যারা যে বিশ্ববিদ্যালয় স্কুল পর্যায়ে যে ম্যানেজিং কমিটি আছে এবং যারা এই নেতৃত্বে আছেন তাদেরও বোধ করি অনেক ধরনের ভূমিকা থাকা দরকার, যে তাদের স্কুলটা কিভাবে পড়াশোনা হচ্ছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মানে অনেক স্কুলের, অধিকাংশ আমি বলবো না, অনেক স্কুলের ম্যানেজিং কমিটির যে অবস্থা, আমরা যারা খোঁজ খবর রাখি, রাখার চেষ্টা করি, তাদের দেখি সেই জায়গাটায় কিন্তু ম্যানেজিং কমিটি যেই অবস্থায় দায়িত্বটি পালন করেন না, করার ক্ষমতাও থাকেন না। একটা বিতর্ক শুরু হয়েছে, সেই বিতর্কটা হলো যে আপনি কাকে স্যার বলবেন কি স্যার বলবেন না। আজকে একটি রিপোর্ট বেরিয়েছে, একজন শিক্ষক তিনি একজন সরকারি কর্মকর্তাকে স্যার না বলায় তার সাথে অশোভন আচরণ করেছেন। কিন্তু আমি মানে মোটাটাকে যেটা বলতে চাই, যেমন শিক্ষক তো যে কোনো জায়গায় যাবেন তিনি শিক্ষক এবং স্যার তাকে আমি ডাকবই, তিনি আরেকজনকে কেন স্যার ডাকবেন, মানে আমার একটা ছোট্ট করে জানবার ইচ্ছে না। এটা তো মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী যে কথাটি বলেছেন, যেটি কোনো বাধ্যতামূলক না স্যার ম্যাডাম বলা। তারপরে সাবেক ক্যাবিনেট সচিব যে আলিম ইমাম সাহেব আর আরেকজনও বলেছেন সিনিয়র সচিব, যে স্যার ম্যাডাম এটি বলা এটা সম্পর্কে মানে এটা মানে শোভন সম্বোধন করা, তো এটি স্যার ম্যাডাম না বলে ডিসি সাহেব বলতে পারেন, মানে সচিব সাহেব বলতে পারেন, এটি বলতে পারেন স্যার ম্যাডাম বলতেই হবে তা না। আবার আপা দুলাভাই
ভাই এটাও ডাকা ঠিক না যদি সম্পর্কটা ভালো না থাকে। এখন বিষয়টি হচ্ছে যে কার সাথে কেমন সম্পর্ক, আপনি যেটি বলেছেন একজন শিক্ষক মানুষ, তিনি তো আরেকজনের স্যার বলার দরকার, শিক্ষক যেই লেভেলের শিক্ষক, মনে করি যে একজন একজন সরকারি কর্মকর্তার সামনে একজন শিক্ষক বসে আছেন, তিনি কি ওই সরকারি কর্মকর্তাকে স্যার বলবেন নাকি ওই ওই কর্মকর্তা তাকে? ওই কর্মকর্তারই, আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই কর্মকর্তার যেই লেভেলের শিক্ষক হোক না কেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ের তাকে স্যার বলা উচিত। আমি তো শিক্ষকের রেসপেক্ট করব, শিক্ষককে অবশ্যই, আমি আমি তো আগেই বলছি যে প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবাই আমার কাছে শিক্ষক। মানে ব্যাপারটা যেটা হলো যে আমরা যে আলোচনাটা করলাম এটা একটা আমার কাছে অহেতুক একটা আলোচনা, আমি কাকে রেসপেক্ট করব, কাকে আমি সম্মান জানাবো, এটা আমার ভেতর থেকে আসার ব্যাপার, এবং এটা যদি নীতির মধ্যে থেকে করেন তাহলে তো সেটা হলো না, জোর করে হয় না, জোর করে আপনি সম্মানও আদায় করতে পারবেন। খেলা খেলা তো চমৎকার, আমাদের ছেলেরা খুব ভালো খেলছে আয়ারল্যান্ডকে ওয়ান ডেতে, এবং কালকে টি টোয়েন্টিতেও যে জিনিসটা হয়েছে ভালো রান করেছে, মানে যদি বৃষ্টি নাও আসতো, বৃষ্টির কারণে যেটি ওই ওভার ছোট করে দেওয়ার ছাড়াও না হলেও যদি পুরো খেলা হতো তখন তো জিতেই যেত, জিতেই যেত, আর বৃষ্টির ওই ওভার সংক্ষিপ্ত করার পরেও তো জিতে গেছে, এবং আমাদের ছেলেরা ভালো করেছে, আমরা খুশি, আমাদের দেশের সুনাম বাড়ে। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করছিলাম ক্রিকেট, ক্রিকেট আমাদের অনেক প্রত্যাশার জায়গা তৈরি করে, ক্রিকেট হাসলেই বাংলাদেশ হাসে, আমাদের ক্রিকেট দল, ক্রিকেটের লড়াকু ক্রিকেটাররা এই এই সময়ে অনেক ভালো করছেন, আসুন আমরা তাদের মানসিকভাবে তাদের সাথে থাকি, পাশে থাকি, ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে, খোদা হাফেজ।